টাওয়ার হ্যামলেটসে যারা অযথা হোয়াইট চ্যাপেল বা শেডওয়েলের বাংলাদেশি এলাকা বা বাজারগুলিতে ঘোরাঘুরি করছেন তাদের জন্য দুঃসংবাদ। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে, যেখানে সবথেকে বেশি বাঙালির বসবাস, সেখানে আবার নতুন করে ধরা পড়েছে ব্রাজিল এবং সাউথ আফ্রিকার ধরনের করোনা। আর এর কারণে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকায় ধারাবাহিকভাবে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ থেকে। আর এই বিষয়টি বিস্তারিত জানাতে আপনাদের সাথে রয়েছে আমি S M Masum। গত 28 এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্যে সাউথ আফ্রিকার ধরনের 737 জন ও ব্রাজিল ধরনের 82 জন করোনার রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে পাবলিক হেলথ অফ ইংল্যান্ড, মানে জনস্বাস্থ্য মন্ত্রণালয়, ইংল্যান্ডের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। যার মধ্যে বেশিরভাগ সংখ্যক রোগী পাওয়া গিয়েছে পূর্ব লন্ডনের। এর মধ্যে টাওয়ার হ্যামলেটসে কতজন ধরা পড়েছে সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখন পর্যন্ত দেওয়া হয়নি। তবে এই যে ধরা পড়েছে এর কারণে পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটসের 4টি এলাকায় ধারাবাহিকভাবে আগামীকাল রোববার থেকে করোনা পরীক্ষা শুরু করা হবে। বলা হচ্ছে টাওয়ার হ্যামলেটসের এলাকার E1, E2, E3 এবং E14 এলাকার যে বাড়িতে বাড়িতে মানুষদের করোনা পরীক্ষা করার জন্য স্বাস্থ্য বিভাগ থেকে বলা হয়েছে, ডিপার্টমেন্ট অফ হেলথ এবং সোশ্যাল কেয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, ওই এলাকায় যাদের দেহে সাউথ আফ্রিকা বা ব্রাজিলের ধরন পাওয়া গিয়েছে তারা সবাই সেলফ আইসোলেশনে রয়েছেন বর্তমানে। একই সাথে তাদের পরিবারের অন্য সদস্য বা সেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তারাও তাদেরকেও চিহ্নিত করে আইসোলেশনে রাখা হয়েছে। তারপরে এই ধরন দুটি যেহেতু দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাই টাওয়ার হ্যামলেটসের 4টি এলাকার ধারাবাহিকভাবে করোনা পরীক্ষা মানে PCR টেস্ট করা হবে। এই ডিপার্টমেন্টটি এই 4 এলাকার 11 বছরের উপরে যাদের বয়স তাদের সবারই করোনা পরীক্ষার করোনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। যদি কোনো ধরনের করোনার উপসর্গ নাও থাকে তাহলেও করোনা পরীক্ষা করাতে হবে, এমন নির্দেশনা রয়েছে এতে। টাওয়ার হ্যামলেটসের নিয়মিত করোনা পরীক্ষাগুলোর পরীক্ষার যে কেন্দ্রগুলো ছাড়াও E14 4HQ গোল্ডম্যান হাউসে আগামীকাল থেকে মানে সকাল 8টা থেকে বিকাল 3টা পর্যন্ত করোনা পরীক্ষা করা হবে। এছাড়া গতকাল থেকেই পূর্ব লন্ডনের রেড ব্রিজ এলাকার আরও 4টি এলাকায় ধারাবাহিকভাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই 4টি এলাকা হচ্ছে IG1, IG6, IG5 এবং IG7। এই এলাকাগুলোতেও সাউথ আফ্রিকার ধরনের করোনার রোগী শনাক্ত হয়েছে। শুরুতে যেটি বলছিলাম, টাওয়ার হ্যামলেটসের যেসব এলাকায় করোনার দক্ষিণ আফ্রিকা ব্রাজিল ধরন ধরা পড়েছে, আপনারা জানেন যে সবচেয়ে বেশি বাংলাদেশিরা যেসব এলাকা দিয়ে ঘোরাঘুরি করেন, হোয়াইট চ্যাপেল, শেডওয়েল এবং পপলার, এই 3টি বাংলাদেশি মার্কেটগুলো কিন্তু ওই একই এলাকায় পড়েছে। সুতরাং যারা মাস্ক ছাড়া বের হচ্ছেন এবং সামাজিক দূরত্ব মানছেন না তারা সতর্ক হয়ে যান, কারণ করোনার এই 2টি ধরন বেশ দ্রুত সংক্রমিত হয় এবং মানুষকে খুব দ্রুত এটি আক্রান্ত করে ফেলে। এই ছিল আমার কাছে টাওয়ার হ্যামলেটসের করোনার যে নতুন ধরনগুলো ধরা পড়েছে এবং এই আগামীকাল সকাল থেকে যেই PCR টেস্ট করা হবে মানে 4টি বিশেষ এলাকায় সেই সংক্রান্ত সংবাদের বিস্তারিত। এ সংক্রান্ত সংবাদ জানতে রানারের সাথে থাকুন, চোখ রাখুন রানারের ইউটিউব এবং ফেসবুক পেজে।